আসসালামু আলাইকুম, মুজিবুর রহমান সুস্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও বানাতে যাচ্ছি আমি আপনাদের জন্য। প্রথমেই বলে নিচ্ছি, আমি ভিডিওটি ট্রাভেলারদের জন্য করছি। আপনি কোন চিন্তাধারায় ভিডিওটি দেখছেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত, কিন্তু আমি শুধুমাত্র ট্রাভেলারদের উদ্দেশ্যে আমি ভিডিওটি মেক করছি। আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে ইউকে ভিসা। আসলে বর্তমানে খুবই অনেক ভিসা হচ্ছে, আমি অনেক ঘাটাঘাটি করেছি, অনেক রিসার্চ করেছি, ব্ল্যাঙ্ক পাসপোর্টে আপনাদের অনেক ভিসা হচ্ছে। আর আমাকে যারা বিশেষ করে কমেন্ট করছেন বা ইমেইল করছেন, আজকে প্রচুর ইমেইল পেয়েছি আমি, আমি আসলে কল্পনাও করতে পারিনি আপনারা এত ইমেল আমাকে করবেন। আমি ইমেল পেয়েছি যে ভাই, আমি কেউ বলছেন তিন দেশ ভিজিট করেছি, কেউ চার দেশ, কেউ ছয় দেশ ভিজিট করেছি, আমি এখন ইউকে যেতে পারবো কিনা বা যেতে হলে আমাকে কি করতে হবে। আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, আপনি যদি একজন ট্রাভেলার হয়ে থাকেন এবং দুই থেকে তিন চার পাঁচ ছয় এরকম করে কিছু দেশ ট্রাভেল করে থাকেন, সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি ভালো আছে, অতটুকু ধারণা করা যায় আপনার ট্রাভেল হিস্ট্রি অনুমান করলে। তো যেহেতু আপনি একজন খুবই অর্থনৈতিক দিক থেকে আপনি মোটামুটি স্বাবলম্বী আছেন, সেক্ষেত্রে আপনার ইকোনমিক্যাল সেক্টরটা আপনার মনে করলাম আমি যে ঠিক আছে। বাদ বাকি হচ্ছে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, আপনার যদি কোনো সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে আপনার একটি প্লাস পয়েন্ট যে অ্যাটলিস্ট আপনি আপনার সন্তান এবং আপনার ওয়াইফের জন্য আপনি বাংলাদেশে বেক করবেন, এবং যত ধরনের রিজন আপনি দেখাতে পারেন যে আমি এই রিজনের জন্য আমি বাংলাদেশে বেক করবই, আমি আমার ভ্রমণ শেষে আমি বাংলাদেশে রিটার্ন করব। ফর এক্সাম্পল, আপনার আমার বিজনেস আছে, আমার খুব হ্যান্ডসাম স্যালারির একটি জব আছে, এবং আমার হিউজ পরিমাণ ল্যান্ড প্রপার্টি আছে, এগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এই মুহূর্তেই আমি মনে করি আপনার জন্য পারফেক্ট একটি সময়, যেহেতু আপনার পাসপোর্টের মধ্যে তিন থেকে চারটি অথবা তার ঊর্ধ্বে কিছু ট্রাভেল হিস্ট্রি রয়েছে, দেন আপনি এই মুহূর্তে আমি মনে করি আপনি একজন স্যাটিসফাইড পারসন ইউকে যাওয়ার জন্য। আর তার জন্য সাপোর্টিং ডকুমেন্টের যে বিষয়টি আমি বললাম, যে আপনার যদি বিজনেস কিংবা খুব হিউজ পরিমাণ স্যালারি একটি জব থাকে বাংলাদেশের মধ্যে, যারা আমরা খুবই উন্নত স্যালারির যে জবগুলি আমরা হিসাবের মধ্যে ধরে নেই, সেরকম একটি জব যদি থাকে, কিংবা আপনার ল্যান্ড প্রপার্টি, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, আপনার ওয়াইফ অথবা আপনার সন্তান কিংবা আপনার মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন, এটা আলাদা ম্যাটার, বাট আপনার ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার কয়জন আছেন, এগুলো আপনি একটু বিবেচনা করে, আর বাদ বাকি সবগুলো ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট এগুলোই খুব তেমন লাগে না। আর যদি আপনার নামে কোনো ইন্স্যুরেন্স থেকে থাকে, আপনার নামে যদি কোনো ফিক্সড ডিপোজিট, আমরা যাকে এফডিআর বলে থাকি, এরকম কিছু যদি আপনার নামে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য অনেক সাপোর্টিং হয়ে থাকে। আর নর্মালি যে ডকুমেন্টগুলো, যেগুলো ভোটার আইডি, চেয়ারম্যান প্রত্যয়নপত্র বা আপনার সার্টিফিকেট, আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট, হ্যান ত্যান এগুলোই। আর বাদ বাকি মোটামুটি আপনারা যারা ট্রাভেল করবেন অবশ্যই ট্রাভেল সম্পর্কে কিছু নলেজ থাকবে। আমি মনে করি এখন পারফেক্ট সময়, আপনারা চাইলে সময়টাকে কাজে লাগাতে পারেন। আমি আমার রিসার্চ যতটুকু দেখেছি, আমি আসলে বাস্তবতায় আমি ব্যাপারগুলোকে একটু বিবেচনা করে বাস্তবতার সাথে মিল রেখে এবং আমি অভিজ্ঞতা নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করছি। আর আপনারা বেসিক্যালি এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা খালি পাসপোর্টে ভিসা হচ্ছে কিনা, আপনার যদি একটু আশপাশ একটু ঘাটাঘাটি করেন যে আপনার এলাকায় আপনার পার্শ্ববর্তী কারা ভিসা পেয়েছে, অর পাসপোর্টে কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল কিনা, না খালি পাসপোর্টে ভিসা পেয়েছে, এগুলো রিসার্চ করলে মোটামুটি আমার ভিডিওর সাথে আপনি একটু সামঞ্জস্য খুঁজে পাবেন আশা করছি, কারণ আমি বাস্তবতার সাথে মিল রেখে ভিডিওগুলো তৈরি করছি। সো আপনি আমার ভিডিও বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন, বাট আপনি একজন ট্রাভেলার হিসেবে যদি ট্রাভেল করার স্বপ্ন দেখেন তাহলে আপনি আমার ভিডিওকে ট্রাস্ট করতে পারেন। আর যদি পার্সোনালি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, ডেফিনেটলি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল দেওয়া আছে, আমাকে ইমেল করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে অনেকগুলো উত্তর আমাকে দিতে হয়েছে, কিন্তু আমি যেহেতু কমিটেড, আপনাদের সাথে কমিটমেন্ট করেছি, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। সো আমি সেই দিকটাই বিবেচনা করে অনেকগুলো উত্তর আজকে দিয়েছি, এবং এই একটু আগে দেখেছি আমি অনেকগুলো ইমেইল জমা হয়েছে, আমি ক্রমান্বয়ে একটু একটু করে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রায় সেই প্রশ্নই আপনারা করেন, আসলে একটু আমার চ্যানেলটাকে ঘাটাঘাটি করার চেষ্টা করবেন, যাতে আপনি যে প্রশ্নটা আপনার মনের মধ্যে রয়েছে সেই রিলেটেড আমি কোনো ভিডিও আপলোড করেছি কিনা এটা দেখার পরে আসলে আমাকে মেসেজ কিংবা ইমেল করলে আমি আরো খুশি হব।
প্রায় সেম লেভেলেরই আমার তিন থেকে চারটা দেশ ভ্রমণ করা আছে, আমি কি যেতে পারবো, আমার খালি পাসপোর্ট আছে, আমি কি যেতে পারবো, আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আর আমি এতটুকুই বলতে পারি যে ইউকে কখনোই বা কোন দেশই আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে মানে প্রথমেই যে আপনাকে ম্যান্ডেটর যে আমরা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে এরকম কোন কথা নেই। আপনি আসলে খালি পাসপোর্ট বা পাসপোর্ট ভিসা পেতে পারেন, সেটি হচ্ছে আপনার যোগ্যতার উপর নির্ভর করে, আপনার কি পরিমাণ কোয়ালিফিকেশন আছে, আপনার কি পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, কি পরিমাণ আপনার ল্যান্ড প্রপার্টি আছে, বা কাদের জন্য আপনি আপনার দেশে ভ্রমণ শেষে বেক করবেন, সেগুলোকে আসলে খুব বেশি প্রাধান্য দেয়। আর হ্যাঁ, অবশ্যই ট্রাভেল হিস্ট্রি যদি থাকে, আপনি একজন ট্রাভেলার হিসেবে আপনাকে নিজেকে প্রমাণ করতে আপনার ট্রাভেল হিস্ট্রিগুলো অনেক ভূমিকা রাখবে, সেটা আমি মানি। কিংবা আমি দেখেছি যাদের ট্রাভেল হিস্ট্রি থাকে তাদের জন্য মোটামুটি সহজ হয়ে যায় যে আমি ফর এক্সাম্পল আপনার পাসপোর্টে যদি কয়েকগুলো দেশ ট্রাভেল করে থাকে, আমি আপনাকে এতটুকু ধরে নিতে পারবো, আমি আপনার পাসপোর্ট দেখলে বুঝতে পারবো না আপনি চার পাঁচটা দেশ আপনি ট্রাভেল করেছেন, নিশ্চয়ই আপনি আরো ট্রাভেল করবেন, কিংবা আপনি সত্যি ভ্রমণ করতে ভালোবাসেন, সেটা আমি জাজ করতে আমার এইটুকুই আমার মনের মধ্যে চলে আসবে। সো ট্রাভেল হিস্ট্রি থাকলে আপনার অনেকটা সাপোর্ট আসবে। সো আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো। আর আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে তো বললামই, আমার আমাকে পার্সোনালি আপনারা মেসেজ কিংবা মেইল করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমি আশা রাখছি আমি আমার আপনি আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কোথাও হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।